যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল তখন ক্রমাগত আমেরিকান অ্যাম্বাসেডার, ব্রিটিশ হাইকমিশনার, কানাডিয়ান হাইকমিশনার এদের অফিসে গেছেন, সব দৈনিক পত্রিকায় খবর বেরিয়েছে এবং বিবিসি রেডিও এগুলো আবার ইন্টারপ্রিটেশন দিয়ে খুব বড় করে ছেপেছে। তো যাই হোক, এটা একটা ঘটনার কথা আমি বললাম। আরও বেশ কিছু ঘটনার কথা বলতে পারি, যে আওয়ামী লীগ জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নকে উপেক্ষা করে ইলেকশনে ক্ষমতায় যাওয়ার জন্য এই সব এমবেসিতে গেছেন, ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের তখন ছিল সাউথ এশিয়া ডেস্ক সেখানে গেছেন। আপনি স্মরণ করে দেখবেন, আশির দশকের শেষ দিকে 1988 সালে একটা নির্বাচন হয়েছিল আর তার আগে 1986 সালে হয়েছিল। 86 সালের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, বিএনপি অংশগ্রহণ করেনি এবং সরকারের বাইরে তাদের ছিল, তাদের মধ্যে একটা বিরোধ দেখা গেছে। তো যে কথাটা আমি বলতে চাইছি যে এই যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টের নির্দিষ্ট ডেস্কে যাওয়া, এইখানে যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বৃহৎ শক্তি বলে পরিচিত তাদের এমবেসিতে যাওয়া, যে গণতন্ত্রের জন্য আপনাদের সাহায্য চাই, এই ব্যাপারটা তো বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। পরপর পাঁচবার দেখলেই দেখবেন যে প্রথমবার আওয়ামী লীগের শাসনকালে ঘোষিত হয়েছে যে এই দুর্নীতিতে এক নম্বর, তারপরের চার বছর দুর্নীতিতে এক নম্বর, সেটা বিএনপি সরকারের আমলে, তারপরে আবার এটা থেকে সরে গেছে। এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যেসব কথা বলে সেগুলি কি বাংলাদেশের জনগণের স্বার্থে বলে? মনে হয় জনগণের স্বার্থে, কিন্তু প্রকৃতপক্ষে তো তাদের হেডকোয়ার্টার ওয়াশিংটনে। এই বিষয়গুলো বুঝতে হবে। বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে যে সংকট দেখা দিয়েছে এটাকেই যদি আমরা বলি যে আজকের সংকট, তাহলে এই সংকটের অন্তত গত 30-35 বছরের অগ্রগতির ব্যাকগ্রাউন্ডটাও মনে রেখে কথা বলা দরকার। অতীতটাকে লুকিয়ে অনেক সময় আমরা সত্য থেকে মিথ্যার মধ্যে পড়ে যাই। একটা কথা আমি স্পষ্ট করেই বলতে চাই, বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, মানে নির্ধারিত তারিখে সংবিধান অনুযায়ী, এটা বহুলাংশে নির্ভর করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আওয়ামী লীগ মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে অন্তত শেখ হাসিনা মাথা নত করছেন না, মাথা উঁচু রেখেই কথা বলছেন এবং যে কথাগুলো বলছেন এই ধরনের কথা তো আমি 30-40 বছর ধরে ক্রমাগত লিখে আসছি। কাজেই এখন যখন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন তখন আমি আনন্দিতই হয়েছি যে একটা সঠিক চিন্তায় আসছে। কিন্তু সেই সঙ্গে আমেরিকার মতো একটা শক্তি ঢাকায় এসে এইভাবে আমাদের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আরও কোনো মন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করছেন, এর মোকাবেলার জন্য তো সম্ভবপর বৃহত্তম জাতীয় ঐক্য দরকার, যেটা আমাদের প্রধানমন্ত্রীর শক্তি হবে এটার মোকাবেলা করার। তারপরেও আমরা পারবো কি না সেই প্রশ্ন আছে,